সালাম আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি দর্শক আজকে আপনাদের সামনে যে আমাদের ওস্তাদ শেখ মাহ মোতাহুসেন আসারি সাহেব উনি উপস্থিত হয়েছেন তো উনি বিশেষ করে আপনা আমাদের কাছে একটা সমস্যা নিয়ে এসেছিলেন তো আপনারা জানেন যে আমরা ওষুধ ছাড়া যে সুগার নির্মূলের যে কাজ করি তো আলহামদুলিল্লাহ তো এতে মানুষ যে যেভাবে মানুষ সুস্থ হচ্ছে ভালো হচ্ছে তার একটা যে সারা পড়েছে আলহামদুলিল্লাহ তো উনি অবশ্য সুগারের জন্য নয় উনি সুগারের পেশেন্ট নয় ওনার হাই প্রেশার এবং ওজন বৃদ্ধি গ্যাস এইসব সমস্যাগুলো ছিল আর কি তো উনি বিশেষ করে বেশি দিন হয়নি মাত্র এক সপ্তাহে চলছে এখন আর কি তো এক সপ্তাহে মানে উনি ওনার অভিজ্ঞতা আজকে আপনাদের সামনে ওনাদের ওনার অভিজ্ঞতা এক সপ্তাহের অভিজ্ঞতা এক সপ্তাহে আসলে কিছু হবে না যেহেতু এটা হচ্ছে আমাদের ন্যাচারাল মানে একটা সিস্টেম আর কি লাইফ স্টাইল তো সাধারণত এটা এক সপ্তাহে কিছু হয় না এটাতে মিনিমাম পনেরো দিন সময় লাগে তারপরে আমাদের কোর্স হচ্ছে এক থেকে তিন মাসের কোর্স তো এক সপ্তাহে তিনি যে রেজাল্ট পেয়েছেন তিনি যা বুঝতে পেরেছেন এইটা আপনাদের সামনে শেয়ার করবেন আপনারা হয়তো ওনাকে অনেকেই চিনেন বিভিন্ন জালসা মহাফিলে ওয়াজ নসিহা করেন এবং বিভিন্ন জায়গায় খুদবা দেন ওনাকে অনেকেই চিনেন একজন পরিচিত বক্তা এবং মাদ্রাসার শিক্ষক তো ওনা সেকে আপনি কোন মাদ্রাসায় শিক্ষকতা করেন এ আগর রহসপুর মাদ্রাসা ওনার সদর মুদাররিস আচ্ছা রহসপুর মাদ্রাসার হেড মুদাররিস আপনি আগে জামিয়া সালফিয়ার শাখা কোথায় ছিলেন ওটা আরা 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 জেলাতে মানে বিহারে তো পড়ছে ওটা নাকি বিহার এবং মারটপলসা মহিষাদ আমি শিক্ষক আচ্ছা সব জায়গায় হেডের শিক্ষক ছিলেন এবং আরা জেলাতে উনি আপনার জামিয়া সালফিয়ার যে শাখা আছে এর নয় বছর শিক্ষকতা করেছেন না এবং মারটপলসাতে সাথেও তিনি পোস্টে ছিলেন দু জায়গাতেই উনি ছিলেন কি তো একবারে আপনাদের পরিচিত মুখ আপনারা সবাই ছিলেন আমাদের সাহিত্যে আরকি আহ উনি এবং আমার ওস্তাদ আর কি বিভিন্ন ব্যাপারে ওনার কাছ থেকে আমি পরামর্শ নিয়ে থাকি কোরআন এবং হাদিসের দিক দিয়ে কোরআন হাজি এবং যথেষ্ট যোগ্য একজন আলেম আর কি তো বিশেষ করে আজকে আপনাদের সামনে ওনার অভিজ্ঞতা বয়ান করবেন আর কি যে এক সপ্তাহে উনি আমাদের এখানে চিকিৎসা করিয়ে মূলত এটা তো চিকিৎসা নয় এটা একটা লাইফ আর কি তো আমরা যে ন্যাচারাল কিছু খাবার দেওয়া হয় এবং লাইফ স্টাইলের জন্য যে বলা হয় তো এই এক সপ্তাহে উনি কী লাভ পেলেন এবং এখনও তো অনেক লম্বা সময় পড়ে আছে সামান্য মাত্র একটু তো এই অল্প সময়ের মধ্যে উনি কি পেলেন আমাদের কাছ থেকে আমাদের এই সিস্টেম পালন করে কি পেলেন এটা শুধু আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করা মাত্র তো শেখ আপনি মানে বলেন যে আপনি মানে কি এখান থেকে আপনার অভিজ্ঞতা জন্য হলে সেই বিষয়টা যদি একটু শেয়ার করতেন দর্শকদের সামনে তাহলে তার আগে দর্শক বলে দিই আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো পেজটি লাইক করে রাখেন কারণ আমাদের এই ধরনের নতুন নতুন ভিডিও আসতে থাকবে ইনশাল্লাহ তো আপনারা সাথে থাকেন আমাদের শেখের অভিজ্ঞতা শুনেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন শহী বখারি দ্বিতীয় খণ্ড কিতাবুল মারজা রোগের চ্যাপ্টার যেখানে আছে শহী বখারি দ্বিতীয় খণ্ডে সেখানে একটা হাদিস আছে আবু হরাই রাজি আল্লাহ তালান বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মা আল্লাহ দা ইল্লা আন ইহু শিফা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন এমন কোন রোগ আল্লাহ তালা পাঠাননি যার আরোগ্যতা তিনি নাজেল করেননি অন্য হাদিসে এইভাবে শব্দ এসেছে লেকুললে দাইন দাওয়াউন প্রত্যেক রোগের চিকিৎসা রয়েছে ট্রিটমেন্ট রয়েছে আমি এই দুইটি সহি হাদিসের উপর ভিত্তি করে বলতে চাচ্ছি যে সুস্থতা আল্লাহ তাআলা একটি বিশাল নিয়ামত আর আমরা এ কারণে সম্ভবত ইংরেজিতে একটি প্রবাদ বাক্য বলে থাকি বিভিন্ন বইয়ে লেখা থাকে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই প্রকৃত সম্পদ আলহামদুলিল্লাহ আমি বিভিন্ন মাদ্রার সাথে উর্দুভাষী এলাকাতে বাংলাভাষী এলাকাতে দাওয়াতি ময়দানে এবং মশলা মশাইলা আসে বিভিন্ন আলোচনাতেও আল্লাহ তাবারাকালা আমাকে অংশগ্রহণ করার তৌফিক প্রদান করেছেন তবে আমাদের যে একটা জীবন শিক্ষকতা মূলত আমরা শিক্ষক জাতির ছেলে মেয়েকে পাঠদান এবং শিক্ষাদান দিই আমাদের কাজটা হলো বসে থাকার কাজ আর আজকে সবচেয়ে জটিল সমস্যা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিসের সুগার হাই প্রেশার লিভার কোলেস্ট্রল বৃদ্ধি হওয়া এসবগুলো তো এখনই আলহামদুলিল্লাহ আব্দুল কাইম ভাই এনার সঙ্গে আমার বাল্যকাল থেকে চলা ফেরা উঠা বসা এবং বিভিন্ন দাওয়ার ময়দানে বিভিন্ন জায়গায় গিয়েছি শেষ হ্যাঁ উনি যে আলহামদুলিল্লাহ এটা ঔষধের মাধ্যমে নয় লাইফ স্টাইল পরিবর্তনের মাধ্যমে এই যে দুরারোগ্য ব্যাধি সুগার ফ্যাটি লেবার হাই প্রেশার এবং কোলেস্ট্রল বৃদ্ধি হওয়া এই কয়েকটি জিনিসের উনি একটা সিলসিলা শুরু করেছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি যে ওনার নিয়াত সৎ আছে আর এই সৎ নিয়াতের কারণই সৎ নিয়াদ এই কারণে বলছি যে আল্লাহ সাল্লাম বলেছেন নিয়াত নিশ্চয় আমল সমূহ নিয়তের ওপরে মনের ইচ্ছার ওপরে নির্ভরশীল এ কারণেই স্বল্প দিনের মধ্যে ইনশাল্লাহ উন্নতির দিকে ধাবিত হচ্ছে এবং যারাই চিকিৎসা করিয়েছেন এসব জিনিসগুলো অল্প দিনের মধ্যে সুস্থতা লাভ করেছে আমি আলহামদুলিল্লাহ হ্যাঁ যখন মোতালা করতাম অধ্যয়ন করতাম তখন মনে হচ্ছে মাথা একটু ভারী লাগত আর উঁজু করার সময় বস বসতে উকুড় মেরে বসতেও একটু অসুবিধা হতো আলহামদুলিল্লাহ এই এক সপ্তাহ লাইফ স্টাইল পরিবর্তন করে এবং ভাই আব্দুল কায়ুম সাহেব যে দিক নির্দেশনাগুলো দিয়েছিলেন চিকিৎসা মতে সেটা আমি হু বা হু পালন করে যথেষ্ট সুস্থতা লাভ করেছি আলহামদুলিল্লাহ শরীরের মধ্যে যে একটা অলসতা থাকতো এবং আলসি ভাব সেটাও দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ চলাতে ফেরাতে উঠাতে বসাতে এমন কি আঠারো বছর আগে যখন আমি জামিয়া সালাফিয়া বানারসের শাখা আরা একটি জামিয়া সালাফিয়া বানারসের শাখার মধ্যে খুব আদর্শবান এবং লেখাপড়ার দিক দিয়ে বিশেষ করে উন্নত শাখা সেখানে আমি দেখেছি যে যেইভাবে চলাফেরা করতাম এবং যে ব্যায়ামগুলো করতাম যারা ফোর্স মিলিটারি তাদের সঙ্গে দৌড়াদৌড়ি করতাম তো আলহামদুলিল্লাহ আমি দু তিন দিন থেকে দৌড়াদৌড়িও করছি আলহামদুলিল্লাহ এতে আমার কোনো ধরনের অসুবিধা নাই তো আপনাদের কাছে আমার অনুরোধ যে এই বিশেষ করে সুগার ফ্যাটি লেভার কোলেস্ট্রল যাদের বৃদ্ধি আছে এবং যাদের হাই ব্লাড প্রেশার তারা অবশ্যই অবশ্যই আপনারা পিস লাইব্রেরি ভাই আবদুল কালিম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সুস্থতার জন্য যে উনি দিক নির্দেশনাগুলো আলহামদুলিল্লাহ স্টাডি করেছেন অবশ্যই আমাদের সুস্থতার জন্য কল্যাণকর অত্যন্ত ভালো এগুলো ফলো করলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন এবং সুস্থতা অর্জন করবেন

মানে স্টাডি করলে গেলে বা ই করলে গেলে যে মাথাটা একটু গরম হচ্ছে আর কোনো অসুবিধা ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ এখন যদি রাত্রি মানে দশটাতে আজকে রাত্রে দশটাতে আমি মোতালা করছিলাম স্টাডি করছিলাম দিয়ে মনে হলো রাত্রি দুটাও দুটাতেও যদি আমি জেগে যদি স্টাডি করি তো কোনো ব্যাপার না

লাইফ সেভাবে দৌড়াদৌড়ি করতে পারছেন এবং কোনো সমস্যা হচ্ছে না এবং আপনার যে ফায়দাগুলো বুঝতে পারে এটা হচ্ছে মাত্র এক সপ্তাহ এক সপ্তাহে কিছু হওয়ার কথা না এত ফায়দা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার বিশেষ মানে রহমত ছাড়া এতগুলো ফায়দা হওয়া সম্ভব নয় এবং আলহামদুলিল্লাহ উনি যেভাবে বলেছিলাম সেইভাবে উনি পালন করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছাই উনি যথেষ্ট মানে সুস্থ হয়েছেন এবং এখন পর্যন্ত ওনার যে সমস্যাগুলো আছে যেগুলো এখন সামনে কোর্স পূরণ করলে ইনশাল্লাহগুলো ভালো হবে হ্যাঁ তো আপনাদের সামনে এটাই মেসেজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সাধারণত অনেকেই মানে আমাদেরকে বিশ্বাসই করতে পারছেন না যে কি করে হয় ঔষধ ছাড়া সুগার নির্মূল এটাকে কখনো সম্ভব এটা এটা অসম্ভব কথা তাছাড়া কোনো ডাক্তার তো এই কথা বলে না যে সুগার ভালো হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এটা শুধু নয় বরঞ্চ অনেকগুলো ভিডিও আমাদের আছে যাদের সুগার ভালো হয়েছে তাদের তাদের সাথে আমরা ভিডিও করেছি এবং শেখের সাথে আরও পরবর্তী মানে ভিডিও হবে ইনশাল্লাহ এটা তো মাত্র এক সপ্তাহে অভিজ্ঞতা আপনাদের সামনে মানে শেয়ার করা হয়েছে হ্যাঁ পরবর্তীতে ইনশাআল্লাহ আরও ভিডিও হবে আপনারা আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে যে আমরা ভিডিও বানাবো সেটা আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন এবং আপনারা যদি আমাদের কাছ থেকে যদি চিকিৎসা করাতে চান যেন রাখবেন আমাদের কোনো ঔষধি চিকিৎসা নয় কোনো কেমিক্যাল যুক্ত কোনো চিকিৎসা নয় আমাদের হচ্ছে ন্যাচারাল এবং লাইফ স্টাইল মূলত আমাদের এটা চিকিৎসা নয় এটা হচ্ছে লাইফ স্টাইল তাহলে লাইফ স্টাইলের মাধ্যমে আলহামদুলিল্লাহ মানুষ সুস্থ হওয়া সম্ভব হান্ড্রেড পারসেন্ট সুস্থ হওয়া সম্ভব কিন্তু আমাদের ভুল লাইফ স্টাইলের কারণে আমরা অসুস্থতায় মানে পড়ে গিয়েছি আর কি তো আপনারা যদি আমাদের কাছে চিকিৎসা করাতে চান তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার এবং আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে বাকি প্রতিদিন খোলা থাকে তবে একদিন আগে আপনাকে হোয়াটসঅ্যাপে বা ফোন করে আপনাকে নাম লিখাতে হবে সেটা আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন আমি আবারও নাম্বারটি বলছি নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন এ হচ্ছে আমাদের ফোন নাম্বার এতে আপনারা কল করে হোক বা হোয়াটসঅ্যাপ করে হোক আপনারা নামটা লিখিয়ে তারপরে আমাদের কাছে চিকিৎসা করার জন্য আসবেন তো আমরা এখান থেকেই বিশেষ করে এই ছিল আমাদের আজকে মেসেজ দেওয়ার ভিডিওর উদ্দেশ্য ছিল তো আল্লাহ তাল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি